ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাকে কমেন্ট বক্সে এবং অনেকেই প্রশ্ন করেছেন এখনকার দিনে কোন কেরিয়ারটা ভালো। দেখুন, সত্যি কথা বলতে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ছাড়া বা যারা যারা ধরুন এডুকেশন লাইনে মানে প্রফেসরশিপ লাইন যাচ্ছেন বা সরকারি সেক্টর ছাড়া কোন লাইনে গেলে মোটামুটি চাকরি সিকিউর, বহুদিন অবধি চাকরি করা যাবে বা বহুদিন চাকরিটা থাকবে, এবং সবচেয়ে বড় কথা কি যেটা মেন গোল সেটা হচ্ছে টাকা ইনকাম হবে, কোন সেক্টরটা ভালো হবে। তো যারা যারাই এই সেক্টরে আমাকে প্রশ্ন করেছেন তাদের জন্য আজকের ভিডিও। যারা থাম্বনেইল দেখেছেন, থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কারণ নাকি উত্তরটা ওখানেই লুকিয়ে রয়েছে। সেলস কেন এই মুহূর্তে বেস্ট কেরিয়ার, যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করছেন বা MBA করছেন বা আদার্স যে সমস্ত গভর্নমেন্ট জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সবাইকে চিন্তা করেই কিন্তু বলছি সেলস আজকে বেস্ট কেরিয়ার। কেন বলছি, কি কারণে বলছি, অবশ্য অবশ্যভাবে আজকে 10 মিনিটের ভিডিওতে ক্লিয়ার করে দেব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। যারা যারাই আমার সঙ্গে আছেন বা সঙ্গে থাকছেন অবশ্যই আমার তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্টরা, গার্জেনরা বা যারা যারা এই সেক্টরে কেরিয়ার করতে চাইছেন অবশ্য অবশ্যভাবে ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণটা বলে দেবো, কি সুবিধা কি অসুবিধা, কেন এটাকে বেস্ট কেরিয়ার বলছি সম্পূর্ণটা। তাহলে ভিডিও শুরু করার আগে দু একটা কথা বলে শুরু করব ভিডিও। আমি ডক্টর কৌশিক, সেলস ট্রেনার এবং কেরিয়ার কনসালটেন্ট আপনাদের সামনে আজকে কৌশিক স্যারের ক্লাস চ্যানেলে। যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন, কেননা আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য। যারাই মনে করছেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন এবং তার সাথে সাথে ভিডিওতে কমেন্টস করবেন, কোন পোর্শন আরও জানতে চান বা কোন জায়গাটা আরও ডিটেলসে জানতে চান, কি ধরনের ভিডিও চান লিখে পাঠাবেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করে দেবো। যারাই আমার সাবস্ক্রাইবার আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা ভিডিওটাকে অবশ্যই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে হোক শেয়ার করে দিন, তাহলে এই ভিডিও থেকে সমস্ত বেঙ্গলি পার্সনরা উপকৃত হতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের প্রধান পর্বে, কেন সেলস বেস্ট কেরিয়ার। প্রথম কথাই বলি, যারা যারাই ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা প্রফেসরি করছেন বা গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছেন, IAS, IPS অন্যান্য গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করছেন, এই ধরনের মানুষজন কিন্তু খুব কম আছেন। তার কারণটা কি? কারণ হচ্ছে, দেখুন সত্যি কথা বলতে ডাক্তার এবং অন্যান্য গভর্নমেন্ট সেক্টর বা এগুলো মোটামুটি স্টেবল সেক্টর, প্রফেসরি সেক্টর ক্রিয়েতে, কিন্তু দেখা যায় ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এই মুহূর্তে কিন্তু পারফরমেন্স যথেষ্ট খারাপ। খুব ভালো কোয়ালিটির ইঞ্জিনিয়ার গেট কোয়ালিফাইড না হলে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে পড়াশোনা করে কিন্তু সেভাবে কেরিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো আজকে যে ভিডিওটা, যেটার উপর সেলসটা কেন বেস্ট কেরিয়ার বলছি, তার জন্য খুব ভালো করে প্রত্যেকে শুনবেন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেলস ইজ এ রিসেশন ফ্রি ইন্ডাস্ট্রি। সেলসে কখনোই মন্দা আসে না। আমরা অনেক সময় দেখি COVID-19 গেল, এখনও কোভিডের বিভিন্ন থাবা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে ডেল্টা, অমিক্রন, তারপরে এখন BF17, প্রত্যেকটা মুহূর্তে কোভিড কিন্তু আমাদের জ্বালিয়ে বেড়াচ্ছে। কখন কোনখানে লকডাউন, কখন কোনখানে বিপদ, কেউ কিন্তু জানেন না। এবং এর সাথে সাথে পাল্লা দিয়ে আমাদের জব সেক্টরে একদম উলট পালট হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, অনেক কোম্পানি, ছোটোখাটো কোম্পানি বন্ধ হয়ে গেছে, বড় বড় কোম্পানিরা কোম্পানিদের তাদের হেলথ ছোট করার জন্য অনেককে VRS নিতে বাধ্য করেছেন, অনেককে ফায়ার করে দিয়েছেন এবং অনেকের স্যালারি কমে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোন সেক্টরে চাকরি আছে, কোন সেক্টরে চাকরি নেই। কেননা কি, আপনারা প্রত্যেকেই জানেন এডুকেশন ইন্ডাস্ট্রিতে কিছুদিন আগে, কিছুদিন আগের কথা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন একজন মিনিস্টার বলেছিলেন যে এটা কি দুর্গাপুজো, SSC কি, যে প্রত্যেকবার এই ইয়েটা হবে, পরীক্ষাটা হবে। তো সেখানে দাঁড়িয়ে দিয়ে খুব দায়িত্ব সহকারে বলতে পারি যে সেলস ইজ এ রিসেশন ফ্রি ইন্ডাস্ট্রি, এবং নো ডাউট এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে কিন্তু জব সব সময় থাকে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দিয়ে শুনবেন কথাটা,
টুডে 95% জব অপরচুনিটি ফ্রম সেলস। আপনারা খবরের কাগজ থেকে শুরু করে জব কনসালটেন্সি থেকে শুরু করে যেখানে কাগজ খবরের বাজার বলুন, কাজের বাজার বলুন, ওয়েবসাইট বলুন, সে ফ্রেশার্স ওয়ার্ল্ড বলুন, যেখানেই যান না কেন, কাজের বাজারে আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি 95% বলছি ভোট মুখে, কিন্তু প্রায় 99% জব অপরচুনিটি রয়েছে সেলসে। কখনোই এখানে কিন্তু জব ক্রাইসিস হয় না, সে কারণে সেলসকে আমরা বেস্ট ইন্ডাস্ট্রি বলতে পারি। প্রথম হচ্ছে রিসেশন ফ্রি, দ্বিতীয় হচ্ছে এখানে কাজের টুডে 95% কাজ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়াতে নয়, অল ওভার ওয়ার্ল্ডে এই সিনারিটো যাচ্ছে। থার্ড হচ্ছে কি, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, বাড়িয়েতে সেলস পার্সন জেনারেট রেভিনিউ ফর হিস কোম্পানি। প্রত্যেক কথা ইম্পর্টেন্ট, অনেকেই বলেন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে অন্যান্য পজিশনে যারা যারা চাকরি করেন এরা কিন্তু কোম্পানিতে সার্ভিস দিচ্ছেন ঠিক কথাই, কিন্তু ডাইরেক্ট রেভিনিউ ইনকামের সাথে জড়িত থাকেন না। ডাইরেক্ট রেভিনিউ ইনকাম মানে কি, একজন সেলস পার্সন যদি তার প্রোডাক্টকে সেল করতে না পারে তাহলে কিন্তু সেই কোম্পানি ফেলিওরের পথে চলে যায়, অন্য স্টাফদের মায়না দেবে কি করে সেটা নিয়ে চিন্তা করতে শুরু করে। আপনি যে কোনো সেক্টরে দেখুন না কেন, বিজনেস সেক্টরে, আপনি যদি কার ইন্ডাস্ট্রিতে দেখুন, আজকে মারুতি বলুন, বাজাজ বলুন, হুন্ডাই বলুন, তাদের সেলস পার্সনরা যদি তাদের প্রোডাক্ট সেল না করতে পারে তাহলে অন্যান্য অপারেশন টিম কোথা থেকে স্যালারি আর্ন করবে? কেননা কি, রেভিনিউ ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য এভরি ইন্ডাস্ট্রি, তো প্রফিটটাকে আমাকে দেখতে হবে, তো প্রফিট আর্ন করার জন্য প্রধান লোক হচ্ছে সেলসের লোকরা। সেই কারণে সেলসের লোকদের গুরুত্ব কিন্তু কোম্পানিতে অনেক বেশি। আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যান, আপনি বিপিও ইন্ডাস্ট্রিতে যান, যে কোনো ইন্ডাস্ট্রিতে গেলেই কিন্তু সেলস হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সে কারণে এটাকে বেস্ট ইন্ডাস্ট্রি বলছি। চার নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি, সেলস পার্সন ইজ দ্য হায়েস্ট পেড পার্সন ফর দ্য কোম্পানি। হায়েস্ট পেড পার্সন কেন, যত কোম্পানিতে লোক আছে তার মধ্যে সেলসের পার্সনের অধিকাংশ যারা খুব ইয়ে হয় তারা হায়েস্ট পেড হয়ে যান। কেন পেড হয়ে যান, তারা কোম্পানিতে বিজনেস দিচ্ছেন বলে, কোম্পানি প্রফিট আর্ন করছেন বলে, কোম্পানির জন্য রেভিনিউ নিয়ে আসছেন বলে। একজন সেলস পার্সন যদি দেখেন কোয়াইটলি স্যালারি পাচ্ছেন, তিনি যদি টার্গেট ওভার রিচ করেন, ইনসেন্টিভ পাচ্ছেন, তিনি টিএ পাচ্ছেন, ডিএ পাচ্ছেন, হেলথের সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছেন, তার সাথে সাথে মোবাইল বিল পাচ্ছেন, একজন ভালো সেলস পার্সনকে কখনোই তার স্যালারিতে ঠিকভাবে হাত দিতে পর্যন্ত হয় না, এত তার আউটস্ট্যান্ডিং ইনকাম থাকে। কেননা ইনসেন্টিভ প্রচুর থাকে, যে পরিমাণ তার স্যালারি থাকে তার থেকে ডাবল ট্রিপল ইনসেন্টিভ তারা ইনকাম করে ফেলেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ যে হায়েস্ট পেড পার্সন মানে কি। সেই কারণে যারা যারা সেলসে কেরিয়ার করবেন এতগুলো কারণকে কিন্তু কনসিডার করবেন বা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে সেলস ইজ এ লং টার্ম কেরিয়ার। লং টার্ম কেরিয়ার কেন বলছি, আপনারা অনেকেই ইন্ডাস্ট্রিতে ঘুরেছেন বা ইন্ডাস্ট্রিতে দেখেছেন, তাতে একটা জিনিস মাথায় রাখবেন খুব গুরুত্বপূর্ণ, অধিকাংশ ইন্ডাস্ট্রিতে কিন্তু এজ হয়ে গেলে অনেক সময় আপনাকে ছাঁটাই করে দেয়। হোটেল ইন্ডাস্ট্রিতে আপনি লক্ষ্য করবেন, বলা উচিত নয় তবুও ওপেন প্ল্যাটফর্মে বলছি, যে বয়স হয়ে গেলে আপনি যদি সেরকম পোস্টে না যেতে পারেন, আপনি যদি জুনিয়র পোস্টে থাকেন আপনাকে কিন্তু ছেড়ে ফেলবে। বিপিও ইন্ডাস্ট্রিতেও অনেকটা সেরকম ইয়েতে, ছেলেদের 40 বছরের পর অনেক বিপিও ইন্ডাস্ট্রি রাখতে চায় না। তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেলস কিন্তু লং টার্ম কেরিয়ার, সেক্ষেত্রে সেলসে আপনি সাংঘাতিকভাবে একদম 60-70 অবধি কাজ করতে পারবেন যদি আপনি মানে নিজেকে ফিট রাখতে পারেন বাইরেতে। আরেকটা কথা যেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা বা নেক্সট কথা, সেলসে চাকরি করতে গেলে কয়েকটা জিনিসের উপর খুব গুরুত্ব দিতে হয়, সেটা হচ্ছে কি, খুব বেশি মাত্রায় যে আপনাকে স্কিলড হতে হবে এটা কিন্তু সেলসে দরকার পড়ে না। সেলসে প্রধান দরকার পড়ে আপনার স্মার্টনেস, আপনার গ্রুমিং, আপনার কমিউনিকেশনস পাওয়ার, গুড হেলথ, গুড বিহেভিয়ার অ্যান্ড পেশেন্স, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কেমন হচ্ছে স্মার্টনেস মানে কি, আপনি কারোর সামনে যাবেন সেই লোকটা আপনাকে দেখে আপনি কোন কোম্পানি থেকে এসছেন বা সেই কোম্পানির অ্যাটিচিউড কী আছে সেটার জন্য আপনার স্মার্টনেস বা আপনি কোম্পানিকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন কি না সেটাকে লক্ষ্য করে। নেক্সট পোর্শন হচ্ছে গ্রুমিং, আপনার গ্ল্যামার দেখতে কেমন, আপনার টোটাল ওভারঅল গ্রুমিংটা ভীষণ দরকারি। থার্ড পয়েন্ট হচ্ছে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, যে কোনো সেলস ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে কমিউনিকেশন ইজ দ্য পাওয়ার, তো আপনার যদি খুব ভালো কমিউনিকেশন থাকে তাহলে আপনি সাংঘাতিক। তারপরেরটা চলে আসছি গুরুত্বপূর্ণ, গুড হেলথ, অনেক সময় সেলসে কী করতে হয়, ট্রাভেল করতে হয়, বাইরে করতে হয়, তো সেক্ষেত্রে যারা যারা
গুড হেলথের, দেখা গেল কারোর বাসে উঠলেই বমি হয়, এই ধরনের যদি হেলথের অধিকারী হয়ে থাকেন তাহলে তাদের পক্ষে একটু অসুবিধা দেয়, আগে থেকে মেডিকেলের ডাক্তারের পরামর্শ নিতে হবে। তারপরটা হচ্ছে গুড বিহেভিয়ার। বিহেভিয়ার এমন একটা সাংঘাতিক জিনিস যেটা আপনাকে একদম টপ পজিশনে পৌঁছে দেবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। এবং পেশেন্স, এসে অবশ্যই রিজেকশন শুনতে হয়। বড় বড় সেলস পার্সনরা রিজেকশন শুনেন বা রিজেকশন করেন, সেক্ষেত্রে আপনাকে রিজেকশন শুনতে হতে পারে, সেই কারণে আপনার পেশেন্স থাকাটা গুরুত্বপূর্ণ। এবং চলে আসি একদম শেষ পয়েন্টে। অনেকেই বলেন সেলসের নেগেটিভ দিকগুলো দেখেন, যেমন হচ্ছে কি, এখানে হার্ডকোর টার্গেট আছে, এখানে যদি টার্গেট না করতে পারি প্রচণ্ড প্রেশার দেয়, টার্গেট না পেলে স্যালারি পাবো তো, অনেক ধরনের প্রশ্ন করে। প্রথম কথাই হচ্ছে, জীবন যদিন থেকে শুরু করেছেন দাদা বা দিদিরা বা স্টুডেন্টরা যারাই দেখছেন না কেন ভিডিও, তাতে আপনাদের বন্ধু আমি কৌশিক বলছি, যে জীবন যবে থেকে শুরু করেছেন তবে থেকেই কিন্তু টার্গেট আপনার পড়ে গেছে। যখন টেন্থের পরীক্ষা দিয়েছেন, বাবা মা বলেছেন এত পার্সেন্টেজ অফ নাম্বার আর্ন করতে হবে বা পেতে হবে, টুয়েলভের পরীক্ষার সময় চিন্তা করুন একই ব্যাপার, গ্র্যাজুয়েশনের পরীক্ষার সময় চিন্তা করুন, এবং তারপরে দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রি, এর পরবর্তীতে আপনি চাকরি বাকরি পান বা বিজনেস করুন, সবকটাতেই কিন্তু আপনার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে টার্গেট। তো টার্গেট তো সব জায়গায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, অনেকেই বলেন টার্গেট নিয়ে তো প্রচণ্ড চিন্তা হয়, কী হবে যদি টার্গেট না হয়। স্যালারি আপনি অবশ্যই পাবেন, কিন্তু টার্গেট নিয়ে চিন্তা তো থাকতেই হয় বা অনেকেই করেন। একটা কথা বলুন তো, জীবনে যদি উঠতে চান বা একটা জায়গায় আপনি যেতে চান, তাহলে কি আপনি কি রিস্ক নেবেন না? একটা জিনিস জেনে নেবেন, নো পেন নো গেন। আপনাকে যদি কোনো জিনিস পেন না দেয় তাহলে সেখান থেকে আপনি কিছু পাবেন না। স্টিরিওটাইপ জব বা স্টিরিওটাইপ চিন্তাভাবনায় কখনোই আপনি কিন্তু আপার দিকেও যেতে পারবেন না, তো সেটা হচ্ছে নিতে হবে মেনে। এরপর প্রশ্ন হচ্ছে লাস্ট যে কথাটা বলবো, যে অনেকেই ভাবছেন যে ডাক্তার হয়ে গেলে তো দরকার নেই। অবশ্যই ডাক্তার যদি আপনি ভালো হতে পারেন আপনার সেলসে আসার দরকার নেই, আপনি যদি ভালো প্রফেসর হতে পারেন সেলসে আসার দরকার নেই, গভর্নমেন্ট কোনো সার্ভিসে ঢুকতে পারেন সেলসে আসার দরকার নেই। কিন্তু যারা মনে করছেন যে না এগুলো আমাদের জন্য সাফিসিয়েন্ট নয়, আরও মাছ মাছ মানি দরকার, অবশ্যই সেলসে আসতে পারেন। কারণ কি, গভর্নমেন্ট সেক্টর আপনাকে মিডল ক্লাস, হায়ার মেডিকেল ক্লাস তৈরি করবেন, আপার ক্লাস কখনোই তৈরি করবেন না। সুন্দর পিচায়ের মায়না একদিনে 3.5 কোটি টাকার কাছাকাছি ভারতীয় মানিতে, সেটা কিন্তু কোনো গভর্নমেন্ট সেক্টর দিতে পারে না। তো সুতরাং বন্ধুরা, সেলস কেন ভালো কেরিয়ার, অবশ্যই এই ভিডিওর 10-12 মিনিটের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। যদি কারোর মনে প্রশ্ন থাকে আরও কিছু, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি অবশ্যই আরও ক্লিয়ার করে বলবো। আপনাদের সাথে এতক্ষণ কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো, ভবিষ্যতে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।